আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁচা আম আর রসুন দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে খুবই মজা লাগে, একদম চাটনির মতো, মোরব্বাও বলা যেতে পারে। এই আচার বা চাটনিটা বিরিয়ানি, লুচি, রুটি, পরোটা, খিচুড়ি সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে। রেসিপিটি কিন্তু খুবই মজা, ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপির মূল প্রসেসিং। আমরা প্রথমে 6টা আম নিয়েছি, কাঁচা আম, একদম বড় বড় সাইজের আমগুলাকে আমি ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি। এরপর আমি আমগুলাকে চামড়া সহ কেটে নেব। আমের বিচি হয়ে গেছে ওই রকম আমি এই আচারগুলো তৈরি করতে নিলে খুবই ভালো হয়। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি আমগুলাকে কোন সাইজে কেটেছি, একদম কিউব কিউব করে কেটেছি। এরপর আমি 5 ফোড়ন একটা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। 5 ফোড়নের একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি 5 ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি একটা বেলুন দিয়ে এভাবে হাফ ভাঙা করে নেব 5 ফোড়নগুলাকে। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে ওইখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো দারুচিনি, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এরপর দিয়ে দেব 3টা লবঙ্গ, 3টা এলাচ, থেতো করা এলাচ। এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ হাফ ভাঙা 5 ফোড়ন। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা, 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। দিয়ে আমি সবগুলা মশলাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আর আদার গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেব 7 মতো লবণ। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণগুলোকে সবগুলা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব 5 থেকে 6টার মতো শুকনো মরিচ, মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়ে দেব মরিচগুলোকে। এরপর আমি নেড়ে চেড়ে শুকনো লাল মরিচে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত সবগুলো উপকরণের সাথে মরিচগুলোকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই 2টো উপকরণ দিলে মিষ্টি দিয়েছি ওই রকম ভাবটা থাকে না, টক মিষ্টি ঝাল ওই রকম আচার হয়, খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এই সব উপকরণগুলো যদি আমের আচারের সাথে অ্যাড করা যায়। তো ভিউয়ার্স, আমি চামড়া সহ আমের আচারটা আজকে তৈরি করব। আমি সবগুলা আম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে মিক্স করে নেব। আমগুলোকে আমি কেটে নিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো একটা ঝাঁকানিতে
রেখে দিয়েছি। যদি আমের গায়ে কোনো পানি থাকে পানিটা শুকিয়ে আসার জন্য, তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি 7 থেকে 8 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রাখার কারণে আম থেকে তেমন কোনো পানি বের হয় নাই, রান্না করার সময় খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর আমি সবগুলো মশলার সাথে আমগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে করতে আমি আমগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপর আমি 3 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এই হোয়াইট ভিনেগারটা দিলে আমটা বেশ কিছুদিন পর্যন্ত নষ্ট হয় না, নর্মাল হোম টেম্পারেচারে 15 দিন 1 মাস পর্যন্ত রাখা যায়, আর নর্মাল ফ্রিজেও অনেক মাস বা বছর রেখে খেতে পারবেন। এই জন্য হোয়াইট ভিনেগারটা দিলে খুবই ভালো হয়। তো ভিউয়ার্স, আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে সবগুলা আম মশলা আর ভিনেগার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করতে করতে আমি আমগুলাকে রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স, বেশ কিছুক্ষণ ধরে আমি আমগুলাকে রান্না করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব মেজারিং কাপে 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলোকে আমের সাথে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা টিপস বলে রাখি, কাটার পরে কখনো আমগুলা ধুবেন না। কাটার পরে আমগুলা ধুলে কিন্তু বেশ কিছু পানি বেরিয়ে আসবে, এই জন্য চেষ্টা করবেন আস্ত আমগুলা ধুয়ে নিতে কাটার পরে। আর আমগুলা না ধুলে পানিটাও তেমন বের হবে না। এই পর্যায়ে আমটা কিন্তু একটু নরম হয়ে গেছে, এই জন্য দ্রুত নাড়তে যাবেন না, আলতো হাতে আমগুলাকে নাড়তে হবে। আমগুলা নাড়তে নাড়তে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 20 থেকে 25টার মতো আস্ত রসুনের কোয়া। আমের আচারের সাথে রসুনটা দিলে রসুনগুলা খেতে খুবই মজা লাগে। বেশ কিছুক্ষণ ধরে, বেশ কিছু মাস ধরে রাখলে এই রসুনগুলার মধ্যে আমের স্বাদ ঢুকে যায়, এজন্য খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, রসুনগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে আমগুলাকে ঢেকে দিয়ে 2 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপর আমি আলতো হাতে আমগুলাকে নেড়ে দেব। একদম দ্রুত নাড়তে যাবেন না, দ্রুত নাড়লে কিন্তু আমগুলা ভেঙে যাবে। এখন একটু নরম হয়ে গেছে, এজন্য আমি পাতলা একটা স্পেচুলার দিয়ে নেড়ে দেব। মোটা কোনো কিছু দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু এই পর্যায়ে আমটা ভেঙে যাবে। এরপর ঢেকে দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। কারণ ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আমের ভিতরে কোনো যদি পানি থাকে, পানিটা বেরিয়ে এসে রান্না করতে করতে পানিটা একদম শুকিয়ে গেলে আমটা আর নষ্ট হয় না, বেশ কিছুদিন ধরে ভালো থাকে। তো ভিউয়ার্স, ঢেকে দিয়ে আমি আমের যতটুকু পানি বেরিয়ে এসেছে এরপর আমি আর ঢাকবো না, ঢাকনাটা না দিয়েই আমি আমটাকে রান্না করে নিচ্ছি। আর মাঝে মধ্যে আলতো হাতে নেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আমটাকে রান্না করে নিয়ে নামিয়ে নিয়ে পুরো 1 দিন পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই আমের আচারটা খিচুড়ি, ভাত, অনেকে আবার রুটি পরোটার সাথেও খায়, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সব ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। এরপর আমি আমের আচারটাকে একটা বয়ামে ভরে নেব। আমি একটা বয়ামে ভরে নিয়েছি। এরপর আমি এই বয়ামটাকে নর্মাল রুম টেম্পারেচারে 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত রাখতে পারবো। আর যদি আপনাদের মনে হয় যে নর্মাল ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে রেখেও মাসের পর মাস রেখেও খেতে পারবেন, নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন,
আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আরও একবার আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।